মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল, তো ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? এমনি সাজার লিখেছেন, পেনশনের টাকা গ্রহণ করা কি হালাল হবে? এমনি মাজিদুল আপনি লিখেছেন, আমি সরকারি চাকরি করি, অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না, সময় ছেড়ে অসময় হয়ে যায়, এক্ষেত্রে আমার করণীয় কি? কোন ফাতিহা আমিন লিখেছেন, কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে কিনা? ওম্মে ফারি আপনি লিখেছেন, আরেকজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি জায়েজ হবে? এরপরে মাদাবী ইসলাম লিখেছেন, মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে? হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে? দীপ্তিময় তার আপনি লিখেছেন, আইমা বিজে রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। স্বর্ণা জাহান আপনি লিখেছেন, চাকরির জন্য আমাকে স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে, এই কারণে প্রায় দুজনের মাঝে মনোমালিন্য হয়, সে চাকরি ছাড়তে নিষেধ করছে না, এখন আমার করণীয় কি? এমনি সাজার লিখেছেন, পেনশনের টাকা গ্রহণ করা কি হালাল হবে? অবশ্যই হালাল হবে, এটা হালাল না হতে কোনো কারণ নেই, আপনি কোম্পানি কাজ করেছেন, কোম্পানি থেকে আপনি টাকা পাবেন, সেটা যায় সরকারি হতে পারে বেসরকারি হতে পারে। এরপরে ফাতিহা আমিন লিখেছেন, কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে কিনা? কোরআন পড়ার মাঝখানে যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আবার আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়বেন, আর সূরা শুরুতে হলে বিসমিল্লাহ পড়বেন, যেহেতু কথা বলেছেন গ্যাপ হয়ে গেছে, নতুন করে কোরআন তেলাওয়াত শুরু করলে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়াটা হলো আবশ্যক আপনার জন্য। ওম্মে ফারি আপনি লিখেছেন, আরেকজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি জায়েজ হবে? আরেকজনের প্রোডাক্ট, আরেকজনের জিনিস, এটা যদি আপনি রিসেল করে কমিশন নেন সেটা আপনার জন্য জায়েজ হবে, আপনি সেখানে পরিশ্রম দিয়েছেন, সেটা তার কাছ থেকে নিয়েছেন, নিয়ে আপনি আরেকজনের কাছে বিক্রি করলেন, কাস্টমারকে কনভিন্স করলেন, এই পারিশ্রমিক এর পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি অবশ্যই কমিশন নিতে পারেন। এমডি মাজিদুল আপনি লিখেছেন, আমি সরকারি চাকরি করি, অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না, সময় ছেড়ে অসময় হয়ে যায়, এক্ষেত্রে আমার করণীয় কি? কোন অবস্থাতে সালাতের ক্ষেত্রে এরকম সুযোগ নেই যে আপনার টাইম ওভার হয়ে যায়, আপনি পরে কাজা করবেন অথবা আপনি সালাত বাদ দিবেন, হয় আপনার ডিউটির মধ্যেই আপনাকে অন্তত ফরজ সালাতটুকু অন্তত আদায় করে ফেলতে হবে মিনিমাম। একজন মানুষ নিশ্চিত তার ডিউটির মধ্যে ওয়াশরুমে যাওয়ার সুযোগ পান, টয়লেট করার সুযোগ পান, তাহলে সেটার জন্য যদি সুযোগ পান, চার রাকাত সালাতের জন্য সুযোগ কেন পাবেন না? তার টয়লেটের সময়টা থেকে বাঁচিয়ে তো এই চার রাকাত সালাত পড়ে ফেলতে পারেন, অতএব কোনো অজুহাতে সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। আর যদি এরকম হয় যে না সালাত পড়াই নিষিদ্ধ, কোনোভাবে পড়া যাবে না, তাহলে সেরকম জায়গায় চাকরি করাই জায়েজ নেই যেখানে আপনি সালাত পড়তে পারবেন না, কারণ ইমানদারের জন্য সালাতটা হলো মানুষের জন্য বেঁচে থাকার মতো গুরুত্ব, মানে শ্বাস নিঃশ্বাস এটা বেঁচে থাকার জন্য যতটা জরুরি এবং যতটা গুরুত্বপূর্ণ, একজন ইমানদারের ইমান টিকে থাকার জন্য সালাতটা সেরকম গুরুত্বপূর্ণ, বিধায় এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার বা কোনো প্রকার স্যাক্রিফাইস করার কোনো সুযোগ কিন্তু নেই। পরে মাদাবী ইসলাম লিখেছেন, মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে? হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে? মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে, এটাই স্বাভাবিক এবং সেটা জায়েজ আছে, বরং উত্তম অংশটা করা উচিত। বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়াত চলছে, এই জাহিলিয়াতের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে। অসম্মানগুলোর মধ্যে একটিটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে, নারীর কোমলতা, নারীর মোহনীয়তা, নারীর বিশেষ আকর্ষণ যেটা আল্লাহ তালা থেকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে, এটা নারীর জন্য বিপদদিকই, সেজন্য ওইটা জায়েজ নেই। হ্যাঁ, নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। হয় তারা আপনি লিখেছেন, আইমা বিজের রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। বিজের রোজা যদি কেউ রাখেন তাহলে সেক্ষেত্রে প্রথমত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের প্রতিপালন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন একাধিক সাহাবীকে বিজের রোজাগুলো যেন না ছাড়া হয়। দ্বিতীয়ত অভিজ্ঞতার আলোকে প্রমাণিত যে এই সময়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, জাদু করে থাকে, সেগুলো থেকে বাঁচার সুযোগ তৈরি হয়। নানাভাবে এগুলা স্বাস্থ্যের জন্য মানুষের জন্য উপকারী উপযোগী, যার কারণে বিজের রোজাগুলো অর্থাৎ চন্দ্র মাসের 13-14-15 এই দিনগুলোতে রোজা রাখা উচিত। চাকরির জন্য আমাকে স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে, এই কারণে প্রায় দুজনের মাঝে মনোমালিন্য হয়, সে চাকরি ছাড়তে নিষেধ করছে না, এখন আমার করণীয় কি? দেখুন, আপনি নিজে থেকে চাকরি ছেড়ে দিবেন, আপনি চাকরি ছাড়তে গিয়ে চাকরি করতে গিয়ে আপনার স্বামীর সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে, অতএব এই চাকরি করার সময় দৃষ্টিকোণ থেকে আপনার জন্য জায়েজ নয় যে চাকরি আপনার দাম্পত্য জীবনকে অশান্ত করছে। অতএব আপনি যে কোনো মূল্যে চেষ্টা করবেন সেটা ছেড়ে আসার এবং আপনি চেষ্টা করবেন নিজেকে সংসারের দিকে মনোযোগী করার, স্বামীর খেদমত করার এবং সুখী দাম্পত্য জীবনের জন্য যা যা করা দরকার সেটা করার। অনেক সময় স্বামীরা চাকরি, স্ত্রীরা চাকরি করার কারণে স্বামীরা তাদের উপার্জনের ক্ষেত্রে তারা ঢিলামি করেন এবং অলসতা দেন, গাফিলতি করেন এবং সংসারে তখন কিন্তু নানাবিধ অশান্তি শুরু হয়ে যায়, দাম্পত্য জীবনে কলহ ইত্যাদি শুরু হয়ে যায়। তো এটা যেন না হয় সেদিকটা আপনার খেয়াল করা উচিত।
নাজমুল হোসেন শান্ত আপনি লিখেছেন, মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? পারবো। কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন, না দিতে পারলে ধমক দিবেন না। মোহাম্মদ সাইলা ফালাতান হালাল্লাহ বলেছেন, যারা চায় তাদেরকে ধমক দিও না, তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন। ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবারই কাজ করা উচিত। অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত, মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত, একান্ত নিরুপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয়। বিধায় আপনি তাকে বুঝাই দিবেন, আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য, তো সেটা একান্ত আপনার ব্যাপার, অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে। লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন? বদনজর তোমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কথাটুকু কতটুকু শরীয়ত সম্মত? আর এম নাসির ইসলাম আপনি লিখেছেন, জরায়ুতে টিউমার হলে তাতে অনেক পেটে ব্যথা হয়, সেজন্য কি জরায়ু কেটে ফেলা জায়েজ হবে? সুমন ইসলাম আপনি লিখেছেন, আমি এক অফিসে চাকরি করি, সে অফিসার সুপারভাইজার আমাকে প্রায় ব্যাংকে পাঠায়, ব্যাংকে যাওয়ার পথে আমি কিছু রাস্তা হেঁটে যাই এবং কিছু টাকা বাঁচাই। এখন আমার প্রশ্ন হলো, সেই টাকা কি আমার জন্য হালাল হবে? যদি আর এন নাসির ইসলাম আপনি লিখেছেন, জরায়ুতে টিউমার হলে তাতে অনেক পেটে ব্যথা হয়, সেজন্য কি জরায়ু কেটে ফেলা জায়েজ হবে? এটা নির্ভর করবে যে এটার আর কোনো সমাধান আছে কিনা। যদি আর কোনো সমাধান না থাকে, এটাই একমাত্র সমাধান হয় নিরুপায় আপনাকে এটা করতে হলে, সেটা অবশ্যই জায়েজ হবে। আর যদি এটা অন্য কোনো ট্রিটমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ জরায়ু কেটে ফেললে যেহেতু আপনি সন্তান নিতে পারবেন না, সেই সাথে আল্লাহ সৃষ্টিতে একটা বড় পরিবর্তন, সেটা ঠুনকো অজুহাতে করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যদি আপনার চিকিৎসার অংশ হিসেবে এটি করতেই হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হবে। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কথাটুকু কতটুকু শরীয়ত সম্মত? কোরআন করিম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করবো, সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করবো, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম, এমন কোনো কথা কোনো থেকে কোথাও বর্ণিত হয়েছে না। সুমন ইসলাম আপনি লিখেছেন, আমি এক অফিসে চাকরি করি, সে অফিসার সুপারভাইজার আমাকে প্রায় ব্যাংকে পাঠায়, ব্যাংকে যাওয়ার পথে আমি কিছু রাস্তা হেঁটে যাই এবং কিছু টাকা বাঁচাই। এখন আমার প্রশ্ন হলো, সে টাকা কি আমার জন্য হালাল হবে? যদি আপনার জন্য থোক বরাদ্দ থাকে যে আপনি এই কাজে গেলে এই টাকাটা পাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি হেঁটে গিয়ে টাকাটা রেখে দিতে পারেন, কিন্তু আপনার এটার এগেনস্টে নিশ্চয়ই ভাউচার দিতে হয়। সেখানে যদি আপনার ব্ল্যাঙ্ক ভাউচার নিয়ে আপনি মিথ্যা কথা লিখতে হয় যে এতটা খরচ করেছেন, তাহলে সেটা তো আসলে অসততা হলো, তো ওইটা যদি করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কেয়া খান লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন? বদনজর থেকে বাঁচার উপায় হলো, যার বদনজর হতে পারে তার নজর যথাসম্ভব এড়িয়ে চলা এবং এরকম জায়গা যথাসম্ভব না যাওয়া, যে জায়গাগুলোতে আপনি বদনজরের মুখোমুখি হবেন। যদি একান্ত কার বদনজর লেগে যায়, তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার হাত মুখ ধোয়া পানি কিংবা হাত চুবানো পানি কিংবা উজু করা পানি, এগুলো নিয়ে যদি বদনজর যার প্রতি লেগেছে তার শরীর ধৌচু করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তার মাধ্যমে বদনজর কেটে যায়, এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটি আমরা করতে পারি।